মাঝে মধ্যে মনে হয় দুনিয়াতে ছাইরা খাইসা যাই, মানের পানিতে, বন্যার পানিতে, সমুদ্রের পানিতে ঝাঁপাই করি, আর ভালো লাগে না সমস্যা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আমি ফারজানা ইসলাম। কি চলে আসলাম আরো একবার লিসা অনলাইন শপের লাইভে। এবার হোপফুলি আমাকে ক্লিয়ারলি দেখা যাবে আর শোনা যাবে, সব ঠিক থাকবে। আজকে কাফতান গিফট কার কার চাই, হাত তোলা শুরু করেন, জলদি জলদি করে হাত তোলা শুরু করেন, কার কার কাফতান গিফট চাই। ঈদের ছুটিতে যখন আপনি আগানুর আর সাব্যসাচী পরে বিছানায় লেটাতে ঘুমাইতে পারবেন না, তখন কিন্তু কাফতানই একমাত্র ভরসা, তাও আবার লিসা অনলাইন শপের কাফতানের। সো ওয়েলকাম এভরিওয়ান, আমি ফারজানা ইসলাম। মিকি চলে এসেছি আজকে স্পেশাল লাইভ অ্যান্ড লাস্ট লাইভ, আজকে লাস্ট লাইভ, শেষ লাইভ লিসা অনলাইন শপ। উপরে যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি, কোনো কারণ ছাড়া এই ফোনের লাইভে আমার চুলগুলার কালার এত সুন্দর লাগছে। হয় এই ফোনের ক্যামেরাটা অনেক ভালো, এই জন্য হয়তো বা আমি আমার চুলের কালারটি অনেক সুন্দর, যেটা আমার অন্য ফোনে ভালো দেখা যায় না। কোনটা বলতো, কালারটা দেখ কি নাইস লাগছে না, কোনো কারণ ছাড়া অনেক সুন্দর লাগছে চুলের কালারটা এই ফোনে। এই ফোনটাকে আমি খুব একটা সহ্য করতে পারি না, এটা আমার একদম শেষ ভরসা, যেটাকে বলে একদম সহ্য করতে না পারা শেষ ভরসা। সারাদিন 4-5টা লাইভ করলে 2-3টা ফোন লাগে শুধু লাইভ করার জন্য, একটা পার্টি ফেলে চার্জ দিব, আবার রিচার্জ, আবার ছবি, আবার চার্জ টার্জ 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 এইসব। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ আর আপনি জয়েন করছেন। প্রথমেই বলে দিই লাইভ আজকে আমি অ্যাজ ইউজুয়াল 7টা কাফতান পরে দেখাবো, সবগুলো কাফতান আপনারা অর্ডার প্লেস করতে উপরে আমি যে পেজটা ট্যাগ করে দিয়েছি লিসা অনলাইন শপ, এই পেজে ইনবক্স করবেন। পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি, হোম ডেলিভারি হবে, লিসা অনলাইন শপের পেজ ইনবক্স করলেই হবে, ঠিক আছে। কাফতান আমি যেটা পরেছি প্রাইস হচ্ছে 750, কজেট আমাদের লং কাফতান, লং কাফতানের বডি সাইজ সবসময় থাকে 54 ইঞ্চি আর বডি 60+ মেক করা আছে, প্রাইস 750, ওভার টাসেল ওয়ার্ক করা, নেকে চেইন ওয়ার্ক করা আছে। কি হয়েছে ভাই, কি ভিউয়ার দেখাচ্ছে এগুলো আমাকে, একটা কমেন্টও কিন্তু আমি দেখতে পাচ্ছি না, একটা কমেন্টও আমি দেখতে পারছি না। সুস্মিতা গাঙ্গুলি, বাপরে দিদি এত রাতেও লাইভ করছে, এত রাতে লাইভ করছে তাও আবার স্টুডিও থেকে, বাসা থেকেও না, স্টুডিওতে লাইভ শেষ করে কাজ কমপ্লিট করে দেন বাসায় যাব, তাহলে বুঝো কি যাচ্ছে আমাদের উপর ঈদের সময় যা যায় না। এখন একটা কমেন্ট আসলো, বিউটিফুল, থ্যাংক ইউ। কমেন্ট কিন্তু অনেক আসতেছে, রাফি বলছে আমি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না, রাফি 2-3টা কমেন্ট দেখতে পাচ্ছি আমি, কমেন্ট কিন্তু আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, 2-3টা কমেন্ট জাস্ট দেখা যাচ্ছে। পুছো যারা পুছো, বলো না আমার চুলের কালারটা এই ফোনটা এত নাইস লাগতেছে, আমি নিজেই মেহগুনি কালারটাতে প্রেমে পড়ে গেলাম নিজের হেয়ার কালারে। এত রাতে লাইভ, এত রাতে কাফতানের লাইভ লিসা অনলাইন শপের সাথে। আচ্ছা লাইভে আজকে যতগুলো কাফতান দেখাবো সবগুলো কাফতান আমি নিজে নিজে পরে দেখাবো, পরে আপনাদেরকে দেখালে আপনারা বুঝবেন কোনটা দেখতে কেমন লাগে, সাথে আমি পিকচার রেখে দেবো, সো দ্যাট আপনারা নেক্সট টাইম অর্ডার করবেন পিকচার দেখে অর্ডার করতে পারেন। লিসা অনলাইন শপের কাফতানের ম্যাটেরিয়াল সবসময় দেশের বাইরে থেকে নিয়ে আসা হয়, চায়না লিলেনে দিয়ে নিয়ে আসা হয়, চায়না লিলেন নিয়ে আসার পর বাংলাদেশে এনে মেক করা হয়। প্রাইস 750 থেকে 1050 পর্যন্ত বিভিন্ন ভ্যারিয়েশনে বিভিন্নটা হয়, আমি যেটা পরে আছি এটার প্রাইস হচ্ছে 750। যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন লিসা অনলাইন শপ এই পেজে। এই যে দেখেন আমারটা 750 750 750। লাইভ শেয়ার করতে থাকেন, কমেন্ট করতে থাকেন, যদি আজকে কাফতান গিফট চাই। আন্টি কেমন আছেন, এই মাত্র রায়ের আর আবু আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, অসুস্থ এই জন্য নিয়ে গেছে, অ্যান্ড আমি এখানে লাইভে মেকআপ করে কেলাচ্ছি। That's how responsibility comes. কেউ এটা বুঝে না, আমরা যারা লাইফ প্রেজেন্টার আছি আমাদের লাইফটা একটা যান্ত্রিক লাইফে চলে আসে। হ্যাঁ অনেকের মতে অনেক টাকা অনেক টাকা, হ্যাঁ কিছুটা টাকা পয়সা তো পাওয়া যায় মাশাআল্লাহ অফকোর্স, বাট কোন প্রকার আপনার কোন পার্সোনাল লাইফ নাই, দিন নাই রাত নাই কাজ করতে হবে, আপনার অল টাইম ব্রেন চোখ মুখ হাত পা অ্যাক্টিভ থাকতে হবে, কন্টিনিউয়াসলি আপনি কি বলবেন নেক্সট এ মাথায় খেলাতে হবে, সারা দিনের প্রায় 12-14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়, লাইভ করতে আপনারা দেখেন বড় জোর 7-8 ঘন্টা, বাকি সময় সেই লাইভের প্রিপারেশন নেওয়া, ব্র্যান্ডের সাথে কথা বলা, ফিক্স করা সবকিছু, প্রাইসিং ট্রাইসিং সবকিছু মিলানো, দেন চলে আসে
অন্য ব্র্যান্ডেড কাজ, ভিডিও কন্টেন্ট রেডি করা, কন্টেন্টের আইডিয়াস ক্রিয়েট করা, কন্টেন্টের ভিডিও শুট করা, সেটার আবার ভিডিও এডিট করা, তাদেরকে অ্যাপ্রুভ করানো, মানে লিটারালি কোনো লাইফ না, এটাকে বলে জেলখানার লাইফ। হ্যাঁ, আপনি বাসায় যাবেন, গোসল করার সময় পাবেন মাঝে মধ্যে সপ্তাহে দুবার বা তিনবার গরজর, আর রান্না বান্না তো অসম্ভব ইম্পসিবল। যদি কেউ আপনাকে ভাত ব্লেন্ড করে দেয় মাঝে মধ্যে, মনে হবে ব্লেন্ড করে ভাত খেলে বেটার ফিল হবে, আর না হলে মানে ব্লেন্ড করে ভাত খেলে সময় একটু কম লাগবে, তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারবো ইজিলি। ভাত মাইকে খাওয়ার সময় খালি গপ গপ করে ঢুকাইতে থাকি, মানে এটা এটা কোনো মানে মানে কোনো সুস্থ লাইফ না। কিন্তু তার মানে এই না শুধুমাত্র টাকার পিছনে ছুটতেছি, না, এটা হচ্ছে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি চলে আসে যখন একটা প্ল্যাটফর্মে চলে আসি, একটা জায়গায় চলে আসি, মানুষজন চিনে জানে, পরিচয় তো আছে, মানুষের কাজকর্ম নিয়ে আসে, আপু আমার বিজনেস, আপু আমার বিজনেস, আপু আমার বিজনেস, আপু আমার বিজনেস, আপু আমার পেজ, ব্লা ব্লা ব্লা, সেখান থেকে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি চলে আসে নিজের ঘাড়ে, আপনা আপনি না চাইতেও চলে আসে, যেখানে আপনি টোটালি ডেইলি 16-100 ঘন্টা খালি কাজ আর কাজ করবেন, 6 ঘন্টা ঘুমের বেশি 1 ঘন্টা ঘুম এক্সট্রা পাবেন না, যদি না সেটা অফ ডে হয়। আর অফ ডে ফ্রাইডে, লাস্ট কবে ফ্রাইডে ফিল করছে আই হ্যাভ নো আইডিয়া। সো থ্যাংক ইউ সো মাচ অলরেডি আমার বয়স শুধু শুধু দেখা যায় আমার জয়েন হয়ে গেছে। আপু তুমি সবসময় বেস্ট জিনিস নিয়ে আসো, বেস্টের কথা না আপু, আমি চেষ্টা করি আমি যা পরবো তাই দেখাবো, আমি যা পরি না তা আমি দেখাই না, আমি স্লিভলেস পরি না, আমি স্লিভলেস দেখাই না, আমি ক্লিভেজ বের করা ড্রেস পরি না, আমি ক্লিভেজ ড্রেস বের করা ড্রেস দেখি না, আমি মিনি ড্রেস পরি না, আমি সেটা দেখাইও না, দ্যাটস ইট, এটাই আমি চিন্তা করি, আমি যা করবো আমি যা পরবো আমি যা খাবো আমার ফলোয়ারদের তারা দেখাই, তাদের ভালো লাগলে নিবে, না ভালো লাগলে নিবে না, সিম্পল, ঠিক আছে। সো এই যে দেখেন সুন্দর একটা কাস্টম, প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা, ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন লিসা অনলাইন শপে। এটা কিন্তু প্রেগনেন্ট আপুরা, ব্রেস্ট ফিডিং মমরা এবং হচ্ছে নর্মালি যারা কিনা হিজাব করেন তারাও ইজিলি ক্যারি করতে পারবেন, যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন লিসা অনলাইন শপ, কি সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট লং কাফতানটা পরে চলে আসলাম। হ্যাঁ, আজকের কালেকশন গুলো ভালো হবে মনে হচ্ছে। আপু নিতে চাই কি করতে হবে, পেজে ইনবক্স করবেন, যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি লিসা অনলাইন শপ। একটা ফোন আসতেছে বারবার, ভাই দিয়ে আসো তো, কাফতান গরমে অনেক আরাম, সামনে কিন্তু সামার আসছে, কাফতান কিন্তু গরমে অনেক আরাম। এটা বলতেছিলাম, ঠিক আছে, কাফতান কিন্তু গরমে অনেক আরাম। সো আপনারা কিন্তু জাস্ট বাসায় ম্যাক্সির মতো করে ঈদের পর ছুটিতে যাতে ভ্যাকেশনে যখন যাবেন পড়তে পারেন, সেই জন্য প্রাইস হচ্ছে 750 লং কাফতান, বডি সাইড লং 52 পর্যন্ত বাড়ানো আছে। এই যে দেখেন, হাতা 3/4 পর্যন্ত ইজিলি আপনি পড়তে পারবেন এবং বাসায় পড়ার জন্য বেস্ট। আমি তো যখন ওয়েট গেইন করে ফেলছিলাম তখন আমি 5-star হোটেলে চলে গেছি খাইতে কয়েকবার এরকম কাফতান পরে, এটা নজিরও আছে, এটা অনেকেই জানে। আমি ওয়াফার বিয়েতে, বিয়ের প্রোগ্রামে আমি লেহেঙ্গা পরে গেছি, কিন্তু একটা টাইম পরে আমার খুব কষ্ট হচ্ছিল, বাসায় যে লেহেঙ্গা চেঞ্জ করে আবার লিসা অনুষ্ঠানে কাফতান পরে বেরোতে চলে যে বিয়ের প্রোগ্রামে সবাই দেখতেছে, ওর সবাই বলছে ও গড আল্লাহ লিঙ্কি, আমার তো অনুমতি ইচ্ছা করছে কাফতান পরে বসি, এত আরাম লাগছিল আমাদের দেখতে সবাই বলছে এরকম। এই দেখেন কি আরাম আরাম জামা, প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা, ঠিক আছে। এই লতাপাতাটা কি সুন্দর দেখেন, লতাপাতা 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 লতাপাতা, এই যে লতাপাতা 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 লতাপাতা, না হলেও আজ পর্যন্ত আমি 100-এর উপরে কাফতান মানুষকে গিফটে গিভাওয়েতে দিয়েছি, 100-এর উপরে ঢাকার বাইরে। আপনি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হবে, জাস্ট ইনবক্স করে লিসা অনলাইন শপ। হ্যাঁ, এবং ওরা কিন্তু আমার হোলসেল দেয়, ওদের ওই পেজটার নাম হচ্ছে লিসা ফ্যাশন ওয়ার্ল্ড, লিসা ফ্যাশন ওয়ার্ল্ড, এই পেজে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন। যদি আপনার মনে হয় যে না আপনি নিজে অনেক জামা কাপড় পরেন, কাফতান পরেন, আপনি হোলসেল কিনবেন, তো কিনে ফেলেন লিসা ফ্যাশন ওয়ার্ল্ড থেকে, পেজে ট্যাগ করে দেওয়া হবে অফকোর্স। লতাপাতা লতাপাতা
দেখেন প্রত্যেকটা কাফতানে এই যে সামনে চেইন ওয়ার্ক করা আছে, প্রত্যেকটা কাফতানে দেখাই, এই যে প্রত্যেকটা কাফতানে সামনে চেইন ওয়ার্ক করা আছে, ঠিক আছে? যেরকম সামনে চেইন ওয়ার্ক করা আছে প্রত্যেকটা কাফতানে, কোমরে টাসেল ওয়ার্ক করা, প্রাইস হচ্ছে 750 টাকা। সেম বডি সাইজ 60 পর্যন্ত মেক করা আছে, লং 52 ইঞ্চি আছে, যার যা ভালো লাগে নিয়ে নেবেন। আমি কাফতানের ফিতাটা একটু টাইট করে পরে দেখে মনে হয় যেটা শর্ট, বাট ফিতাটা ছেড়ে দিলে এটা আরো লং হয়ে যায়, দেখেন এই যে। ওকে, কাফতার গিফট চ্যানেল লাইক শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আপনাদের সবার পছন্দের মোস্ট ডিমান্ডিং টাইগার প্রিন্টের কাফতান, তারপর শর্ট কাফতান। এর আগে টাইগার প্রিন্টের কাফতান যতবার এনেছে ততবার নাকি সোল্ড আউট, সোল্ড আউট, সোল্ড আউট। এইটারই একটা পিঙ্ক কালার ছিল, ওই পিঙ্ক কালারটা লাইভ চলাকালীন সময় সোল্ড আউট হয়ে গেছিল। আজকে কালেকশন দেখে কাফতান লাভারদের মাথা নষ্ট, পুরাই 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 ঈদের কাফতান কালেকশন। হ্যাঁ, আপনি চিন্তা করবেন ঈদের কাফতান কে পরে, আরে ভাই ঈদের পর যে ছুটিতে থাকবেন 7-10 দিন শুয়ে ল্যাপকায় তেলাপোকার মতো, সেই ল্যাপকায় তেলাপোকার মতো কি পরে থাকবেন? সার্ভিস আছে শাড়ি, তখন কিন্তু কাফতানই লাগবে শুধু বদলি অনলাইন শপে, ঠিক আছে? দেখো প্রত্যেকটার ম্যাটেরিয়াল চায়না নিলেন ম্যাটেরিয়ালে আছে, আপু তুমি প্রত্যেকটা ম্যাটেরিয়াল চায়না নিলেন, ম্যাটেরিয়ালে রং উঠবে না, কষবে না, খাবে না, 500 বার ওয়াশ করলেও, এই জন্য এগুলো এত পরে আরাম। হ্যাঁ, বছরের পর বছর ধরে কত কত মানুষ যে এই কাফতান পরছে, লিস অনলাইন শপে মেহনত আপুকে দোয়া দিচ্ছে, তার কোনো হিসাব নেই। এত কমেন্ট করে তাও তুমি দেখো না কে হবে আজকে কাফতান বিজয়ী, জানি না কে হবে আজকে বিজয়ী। কয়টা বাজে? 12টা বাজছে, একটা ফোনও নাই আমার কাছে। কাকে দিব কাফতান গিফট? আপা তুমি কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। বার্ষিক পরীক্ষা আর মাত্র 10 দিন বাকি, বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপর এটার যে আনন্দ, স্যাটিসফ্যাকশন, নিজের কাজ মানুষের কাছে হেল্প করার স্যাটিসফ্যাকশন, সবকিছু মিলে একসাথে। বাট অফকোর্স টায়ার্ডনেসও কাজ করে, একটা মনোটোনাস লাইফ লিড করতেছি কন্টিনিউয়াসলি, সো এটা আসলেই খারাপ লাগে। আচ্ছা, 750 করে কি শর্ট কাফতান? আমি কিন্তু আচ্ছা, আমি পার্সোনালি লং কাফতান লাইক করলেও আমার আপুরা এবং ফলোয়াররা কিন্তু শর্ট কাফতান বেশি লাইক করে, এটা আমি কিন্তু খবর পেয়েছি। কারণ এটা আপনি ইউজুয়ালি ইউনিভার্সিটি, অফিসে বা যে কোনো জায়গায় নর্মালি ক্যাজুয়ালি পরে বেরোতে পারবেন। আমি যে রাস্তাঘাটে কাউকে দেখি লিস অনলাইন শপের কাফতান পরে, আমি দেখেই চিনে ফেলি, কারণ প্রিন্ট আমার মুখস্থ হয়ে গেছে, ডিজাইন আমার মুখস্থ, সো আমি দেখলে বুঝি উনি লিস অনলাইন শপের কাফতান পরে আছে। লিস অনলাইন শপ কিন্তু গত বছর বেস্ট ম্যাটারনিটি ওয়্যার হিসেবে অ্যাওয়ার্ডও পেয়েছে, সো বুঝতেই পারছেন কেন এই অ্যাওয়ার্ডটা তাকে দেওয়া হয়েছে, যে প্রেগনেন্ট আপুদের সাহায্যের জন্য তিনি যে কাজটা করছেন, এত কমফোর্টেবল, মানে লাইট ওয়েট, সবসময় আপনি পড়তে পারবেন ইজিলি, গরমেও পড়তে পারবেন, ম্যাক্সির মতো করে, কাফতানের মতো করে, আবার ইয়ার মতো, কুর্তির মতো করে। আর এগুলো হচ্ছে ফোর কোয়ার্টার হাতায় আছে, ফোর কোয়ার্টার হাতাগুলো হিজাবে আপুরা ইজিলি ক্যারি করে ফেলে কুর্তির মতো করে, এই জন্য বেস্ট। 750 টাকা সেম প্রাইস, ঠিক আছে? 1000 বার ওয়াশ করলো লিস অনলাইন শপের কাপড় ছিঁড়ে গেল, রং উঠবে না, ব্যাস, এটাকে বলে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ।
ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট কাপ্তানটা পরে আসতেছি। একটু হাঁপাই গেছি, একটু বসে নিয়ে তোমার আমার লাইফ করো বাকিটা। বারবার দৌড়ে দৌড়ে যায় ড্রেস চেঞ্জ করে আসা যাওয়া যে কতটা কষ্টকর। আল্লাহ ড্রেসটা বমি করে পাওয়া গেছে, আমি কাফতা নিয়ে এসে আসা। থ্যাংক ইউ সো মাচ ম্যানেজ আপ কুইক মিস আ লট টু মি। আমার পানিটার মধ্যে ময়লা পড়ছিল, খাই ফেলতো। চেঞ্জ করে চাটা খাওয়াই দিই, বিড়ালটাকে খাওয়াই দিই, বিছে মিশিয়ে খাওয়াই দিই। আজকেও জানেন পাশের পাশের বিড়াল আমার দরজায় হাগু করছে, কেমনটা লাগে মেজাজ? মানে ওরে যদি আমি মারিও তাও লজ্জা হবে না, ও আমার বাসার সামনেই হাগবে কেন? কি পাশের বাসায় খাস ঘুম আসতে হাগস ওই বাসায় না কেন, আমার বাসার সামনে হাগবে কেন? কি লেগ কেন ধরতে পারি না, কোন সময় যেন লুকাইয়া চুপকে করে ও জানে আমি কখন লাইভে থাকি, বুঝছেন? ও ব্যস্ত থাকবো না, ওই টাইমটাকে পাট করে এসে হাইকে চলে যাবে। হ্যাঁ তো হাগনে নেই ডেঙ্গে করতে পারি না। আপনারা কেউ পঞ্চায়েত দেখেছেন? অ্যামাজন প্রাইমের একটা সিরিয়াল পঞ্চায়েত, আমি না হলেও 10 বার দেখছি। আমার মাঝে মধ্যেই জাস্ট মন খারাপ থাকলে আমি পঞ্চায়েত দেখা শুরু করে আমার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। পঞ্চায়েত একটা সিরিয়াল, আবার একটা এপিসোড আছে, হাগতে নেই দেখবে প্যান্ট ধরে আটকালে করে হাঁটতে দেবে না, অনেক কমেডি, অনেক 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 সুন্দর। গ্লাসে পানি খাবো এখন। বারোটা বাজে এবং আগামীকাল দুপুর 12টায় আমার একটা লাইভ আছে, ক্যান ইউ বিলিভ দ্যাট? এটা হচ্ছে লাস্ট কাপ্তান এখনকার, শর্ট কাপ্তান 750 টাকা। সেই ভাবে নেকে টাসেল ওয়ার্ক করা, সরি নেকে চেইন ওয়ার্ক করা, প্রত্যেকটা চেইন ওয়ার্ক এর গ্যাপ গুলো কিন্তু স্যাটিন কাপড় দিয়ে আপু একদম বানানো, প্রত্যেকটা কাপড়ের ডিজাইন আপুর নিজস্ব ডিজাইনে করা, কোমরের টাসেল গুলো আপুর নিজস্ব করা। দেখেন জামাতে পিঙ্ক কালার আছে এই জন্য সেটা এখানে পিঙ্ক কালার পাইপিং ওয়ার্কটা করেছে। এত মেকআপ করে বাবা হরে বই, মেকআপ একটু বেশি হয় তো আমার, এই জন্য বেশি করি। আপনি আমাকে হুট করে দেখছেন তো, তাই আজকে সন্ধ্যায় আমার একটা মেকআপ লাইভ ছিল, এরপর আরো 4-5টা লাইভ শেষ করলাম, এটা মানে 5 নম্বর লাইভ, বেশি লাইভ ছিল না আজকে। তো এই জন্য আর কি মেকআপটা আমাকে হ্যাভি করতে হয়েছে, অ্যাজ আই হ্যাড আ মেকআপ লাইভ। মেকআপ লাইভ না থাকলে আজকাল আমি ফাউন্ডেশনও লাগাই না, মাসেও ফাউন্ডেশন লাগাই না, এটাই। ঠিক আছে, কে হতে চান আজকে কাফতান বিজয়ী কমেন্ট করতে থাকেন, কমেন্ট থেকে আমি একজনকে কাফতান বিজয়ী করব। ঠিক আছে, 750 টাকার এই কাফতান গুলো এত নরম সফট, আপনি ঘরে বাইরে বিদেশেও পড়তে পারবেন। অনেক আপুর আমাদেরকে রিভিউ দেয় ইসা অন্য সপের পেজে, দেখবেন বিদেশেও তারা কাফতান গুলো পরে। অনেক আপুর আছেন দেশে, ঢাকার বাইরে, ঢাকা থেকে যাওয়ার সময় বিদেশে সাথে করে নিয়ে যায় যাতে না সেখানে যে পড়তে পারে, কারণ এত আরাম পরে। যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন, উপরে আমি যে পেজটা ট্যাগ করে দিয়েছি লিসা অনলাইন শপ এই পেজে, ওরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি হয়ে যাবে, করে ফেলবে, মানে হোম ডেলিভারি করবে। ঠিক আছে, মেলায় যাই রে কাফতান গিফট চাই। আচ্ছা ঠিক আছে, একজন উইনার হবে, কাকে দিব কাফতান গিফট বলেন তো, বলো তো দেখি কাফতান গিফট। আমার পা চলতেছে না, একটু যে বসি প্লিজ, আজকে দাঁড়াইতে পারতেছি না। ও আজকে যেন কি হয়েছে আমার স্পেশালি, পায়ে ব্যথা করতে পারছি না, পয়সা লাগবে না, পারফেক্ট। বুশরা মাহমুদ তাসলিম করছে কাজটা আপনি হঠাৎ করে, ও কে হবে কাফতান বিজয়ী, কে কে কে?
কে হবে কাফতান বিজয়, দেখি বুশরা আপু হুট করে কোথেকে আসলেন বুঝলাম না, এতক্ষণ তো ছিল না। স্নিগ্ধা স্নেহা হুট করে কমেন্ট লিখে দিয়েছে, এতক্ষণ ছিল না। আমি চেষ্টা করি সবসময় জেনুইন অ্যাকাউন্ট খুঁজতে, আমি ফেক অ্যাকাউন্টের ফেক ছবি দেখলে বুঝি এটা ফেক অ্যাকাউন্টের, তখন আমি জেনুইন অ্যাকাউন্ট খুঁজি। যেমন লেসিয়া লেসিয়া একই নাম দিয়ে দুটা নাম মানে প্রোফাইল কার আছে, কার বাপ মায়ের লেসিয়া লেসিয়া লিঙ্কি লিঙ্কি নাম দিয়ে একই কাটায় বলেন, এই জন্য আমি চেষ্টা করি জেনুইন অ্যাকাউন্ট খুঁজতে। ঠিক আছে, Hindi parts mein se brilliant hona chahiye, and that is this good looks good looks ja busha mahmud tasnima apur kapal onek bhalo ajke 2 years anniversary follower share a tough and that sob ache congratulations busha apu pin comment screenshot diye inbox korba lisa online shop e tomar kaftan gift chole jabe pakhir moto ure ure bikashe ajker moto bidai nichhi আগামীকাল সকাল 12টায় দেখা হবে আমার সাথে জয়িতার সাথে আরো একবার। টিল দেন টেক কেয়ার, বাবাই, আসসালামু আলাইকুম।